আসসালামু আলাইকুম ট্যাক বাংলা চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ডের ফাইল থেকে কনভার্ট করে এটা ফেসবুক অথবা যে কোনো ওয়েবসাইটে এটা পাবলিশ করতে পারি তো আমরা অনেকে আছি হয়তো বিজয়ী ফন্টে লিখি কিন্তু সেটা ইউনিকোডে এটা আর করতে পারে না অথবা ফেসবুকের দিলে এটা আসে না এটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি ওয়ার্ডে কেউ লিখি বিজয় ফন্টে লেখাটা সূচনী যে তো এটা কপি করে যদি আমি ফেসবুকে দিতে চাই দেখেন আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি লেখাটা বিজয় ফোন দেখেন এখানে কিন্তু এটা সাপোর্ট করছে না একটা হিজি কিছু লেখা আসছে তো এই লেখাটাকে আমি সাপোর্ট করার জন্য এটাকে কনভার্ট করে নিতে হবে তো সেম লেখাটা আমি এখান থেকে কপি করে এটাকে কনভার্ট করবো কীভাবে সেই কনভার্টের জন্য আমি প্রথমে একটা গুগলে যাবো এবং গুগলে যাওয়ার পরে বিজিও টু ইউনিকোড লিখে দেব বিজি টু ইউনিকোড লেখার পরে দেখেন এরকম কিছু ওয়েবসাইট আসবে তো এখান থেকে আমি বিজি টু ইউনিকোড কনভার্ট এই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে যখন আমরা ক্লিক করব সাথে সাথে দেখেন একটা পেজ চলে আসবে বাংলা কনভার্টার তো এখানে এসে এই যে একটা বক্স রয়েছে দুইটা এখানে আমি লেখাটা দেব আর এখানে এটা আমি যেটা করতে চাই সেটা হবে তো প্রথমে এখানে আমি রাইটে ক্লিক করে যে লেখাটা আমি কপি করে রেখেছি সেটা পেস্ট করে দেব দেখেন এখানে লেখাটা চলে আসছে তো এই লেখাটাকে আমি কনভার্ট করে নেব এখান থেকে এই যে কনভার্ট টু ইউনিকোড এখানে আমি ক্লিক করে দেব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নিচে চলে আসছে এই যে এখানে এই কনভার্ট হয়ে গেছে লেখাটা এখন যদি আমি এখান থেকে কপি করে আমি ফেসবুকে যাই দেখেন ফেসবুকে যদি আমি আবার এটা পোস্ট করে দিচ্ছি দেখে দিচ্ছি পোস্ট করে এখানে ক্লিক করে দিচ্ছি আমি এখানে পেস্ট করে দেব সেম লেখাটা আমি যখন কনভার্ট করে এখানে নিয়ে আসলাম দেখেন এখন কিন্তু এখানে সাপোর্ট করছে এবং আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটেও আপনি এটাকে সাপোর্ট করাতে পারবেন এখন যে কোনো জায়গায় এটা অনলাইনের যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন তো কেউ যদি বিজয়ে লেখেন এই যে ওয়ার্ডের মধ্যে লেখা লেখেন আপনি যতটুকু লেখা দরকার আপনি সবগুলো লেখা এখানে কপি করে জাস্ট আমি এখানে কপি দেখাচ্ছি কপি করে এই যে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এই যে বিচ ইউটু ইউনি করে এখানে আমি আবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি এটা ক্লিয়ার করে দিলাম আমি বাবার রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম এবং এই যে কনভার্ট টু ইউনিকোড করে দিলাম সবটা লেখা কিনে চলে আসে জাস্ট এখান থেকে এভাবে কপি করে আপনি নিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ